চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোহনা টেলিভিশনের সাংবাদিক তারেক রহমানের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাব্লু কুমার ঘোষ, আহত সাংবাদিক তারেক রহমান সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আগামীতে সাংবাদিকরা নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে। আগামীতে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। গত 15 মার্চ 11:30টার দিকে নির্বাচন চলাকালে রানীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও জামাত বিএনপির মধ্যে সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করার সময় দুর্বৃত্তরা মোহনা টেলিভিশনের প্রতিনিধি তারেক রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়।